হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কথা বলবো ডিসির আপকামিং সিনেমা শাজাম নিয়ে। তো এই সিনেমাটা ভারতবর্ষে রিলিজ পেতে চলেছে 17ই মার্চ, এবং এই ছবিটা 4টে ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে, ইংলিশ, হিন্দি, তামিল এবং তেলেগু। অঙ্কুশের পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। অঙ্কুশ হাজরা নিজের পরবর্তী ছবির একটা মোশন পোস্টার নিজের ফেসবুক পেজে অফিসিয়ালি রিলিজ করেছেন, এবং ছবিটার নাম হচ্ছে কুরবান। এই বছরেই মুক্তি পাবে ছবিটা, সেটা জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, কিন্তু কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখন অবধি কিন্তু কিছু জানানো হয়নি। মোশন পোস্টারের মধ্যে একটা নৌকার মধ্যে অঙ্কুশ শুয়ে রয়েছেন, আমরা এটাই দেখতে পাচ্ছি। সম্ভবত এই সিনেমাটার একটা ছবি ভাইরাল হয়ে গেছিলো, এবং সেই লুকটা যদি এই ছবিটারই লুক হয়ে থাকে, সেক্ষেত্রে এটা সম্ভবত একটা গ্রামের গল্প হতে চলেছে। এর থেকে বেশি কিছু কিন্তু এই ছবি সম্পর্কে জানা যায়নি। নায়িকা প্রিয়াঙ্কা সরকার। দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাপতি, সেই ছবিটার পঞ্চম সপ্তাহে বক্স অফিস কালেকশন ঠিক কতটা হয়েছে সে ব্যাপারে ডিস্ট্রিবিউটর সত্যদীপ সাহা নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম সপ্তাহে ছবিটা 2,17,00,000 টাকা, দ্বিতীয় সপ্তাহে 2,85,00,000 টাকা, তৃতীয় সপ্তাহে 1,99,00,000 টাকা, চতুর্থ সপ্তাহে 1,11,00,000 টাকা, এবং পঞ্চম সপ্তাহে 1,03,00,000 টাকা কালেকশন করতে পেরেছে। অর্থাৎ আমরা যেটা ধারণা করেছিলাম, 5 সপ্তাহের শেষে এই ছবিটা 9 কোটির গণ্ডিকে টপকে যাবে, ঠিক সেই জিনিসটাই হয়েছে। 5 সপ্তাহের শেষের কালেকশন দাঁড়িয়েছে 9,15,00,000 টাকা, এবং কর্ণ সুবর্ণের কালেকশন হয়তো আগামী 1-2 দিনের মধ্যেই এই ছবিটা বিট করে দেবে, এবং 2022 সালের সবচেয়ে বেশি ব্যবসা করা বাংলা ছবি হয়ে যাবে। আপনারা সকলেই হয়তো জানেন, তবু আপনাদেরকে জানিয়ে রাখি, পাঠান রিলিজের পরেও কিন্তু 26শে জানুয়ারি বেশ কিছু সংখ্যক শোজ হাউসফুল গেছে প্রজাপতির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই জিনিসটা হয়েছে তার কারণ প্রজাপতির যে টার্গেট অডিয়েন্স সেটা কিন্তু প্রাইমারিলি পাঠানের টার্গেট অডিয়েন্সের থেকে অনেকটা বেশি আলাদা। এজ গ্যাপ রয়েছে, যে কারণে কিন্তু প্রজাপতির পাঠানের সেরকমভাবে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। ডেফিনেটলি শো সংখ্যা কমেছে, কিন্তু যা অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু ভিড় হচ্ছে। এবার যদি কথা বলি পাঠান সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে, আশা করি আপনার প্রথম দিনের বক্স অফিস কালেকশন সম্পর্কে প্রত্যেকেই জানেন। প্রথম দিন ছবিটা হিন্দি বেল থেকে 55 কোটি টাকা কালেকশন করতে পেরেছিল, 2 কোটি টাকা তামিল প্লাস তেলুগু ল্যাঙ্গুয়েজ থেকে এই ছবিটা কালেক্ট করতে পেরেছিল, এবং এই ছবিটা দ্বিতীয় দিনের কালেকশন সব রেকর্ডকে ভেঙে দিয়েছে, এবং এমন একটা জায়গায় সেই কালেকশনটা পৌঁছেছে যে কালেকশনটাকে বিট করতে কিন্তু বেশ সময় লাগবে বলিউডেরই। আপকামিং যে বলিউড ছবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা ব্রেক করবে এটা বলা ভীষণ মুশকিল, কারণ ওয়ারের পরবর্তীতে বেশ খানিকটা সময় লেগেছে, তারপর পাঠান এসেছে। এই যে কালেকশনটা হয়েছে সেকেন্ড দিনে, 70 কোটির কালেকশন, 68 কোটির কালেকশন হয়েছে হিন্দি বেল থেকে, 2.5 কোটির কালেকশন হয়েছে তামিল এবং তেলুগু ল্যাঙ্গুয়েজ মিলিয়ে, এই কালেকশনটা হিউজ। প্রথম দিন 15 কোটি হয়েছে, সেটা সেকেন্ড দিন 30 কোটি হয়েছে, জামটা 15 কোটির, এটা মেনে নেওয়া যায়, এটা তবু সম্ভব, কিন্তু 57 থেকে 70-এর যে একটা জাম্প, এটা হিউজ জাম্প। কারণ যত কালেকশন বাড়তে থাকে তার কিন্তু গ্রোথ সেকেন্ড ডেতে ততই কম হয়, কারণ 57-এর পরে আর কত বেশি যাবে আপনারা নিজেরাই ভেবে দেখুন না। সেখানে এই ছবিটা 57 থেকে চলে গেছে 70-এ। পাঠান সিনেমার প্রথম দুদিনের নেট বক্স অফিস কালেকশন ইন্ডিয়া থেকে 127 কোটি প্লাস, অর্থাৎ 100 কোটির যে একটা গণ্ডি ছিল যেটা কোনো বলিউড ছবি প্রথম দুদিনে টপকাতে পারেনি, সেটাকে পাঠান শুধু যে টপকেছে তা নয়, একটা ম্যাসিভ মার্জিনে কিন্তু বিট করেছে। 127 কোটি এক্সট্রা ইনকাম করতে পেরেছে পাঠান, এবং গ্লোবালিও কিন্তু সেকেন্ড দিনে কালেকশন বেড়েছে। প্রথম দিন কালেকশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড 106 কোটি টাকা, দ্বিতীয় দিন 113 কোটি 60 লক্ষ টাকা কালেকশন হয়েছে, অর্থাৎ টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে 219 কোটি 60 লক্ষ টাকা। সিরিয়াসলি বলছি, একে বলে কামব্যাক, কিং সুলভ কামব্যাক। শাহরুখের লাস্ট কয়েকটা ছবি বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি, অনেকে বলা বলি করেছিল শাহরুখ হ্যাজ ফিনিশড, তার এন্ড হয়ে গেছে, সে হয়তো আর কামব্যাক করতে পারবে না, সবাই শেষ ধরে নিয়েছিল। 4 বছরের একটা গ্যাপ, এবং যখন পাঠান নিয়ে সে ফিরল, এমন কালেকশন সেই ছবিটা করছে, শুধু যে তার নিজের কেরিয়ার বেস্ট ইন টার্মস অফ বক্স অফিস সেটা নয়, অ্যাট দ্য সেম টাইম বলিউডের বেস্ট। বলিউডে এর আগে এই ধরনের কালেকশন কখনো দেখা যায়নি, 70 কোটি কালেকশন একদিনে, এটা বলিউডের ক্ষেত্রে কোনো দিন হয়নি। এটাকে বলে কামব্যাক, যখন করলো সবাইকে ছাপিয়ে দিয়ে বেরিয়ে গেল। পাঠানের Day 3 বক্স অফিস কালেকশন সম্পর্কে আপনাদেরকে একটুখানি আপডেট দিয়ে রাখি, সেটাও ম্যাসিভ কালেকশন করছে সত্যি বলতে। সন্ধে 6টা অবধি, আজকে শুক্রবার সন্ধে 6টা, PVR থেকে কালেকশন করতে পেরেছে 6,40,00,000, আইনক্স থেকে 4,80,00,000, সিনেপলিস থেকে 2,80,00,000 টাকা, 14 কোটি টাকা ইন টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে। অনেকের মনে হতে পারে যে কালেকশনটা একটু কম মনে হচ্ছে, একেবারেই নয়। কেন বলছি,
ওয়ারের প্রথম দিনের কালেকশন ছিল, প্রথম দিনের মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন ছিল 19,67,00,000 টাকা, আর এটা সন্ধ্যে 6টা অবধি 14 কোটি তৃতীয় দিনে, প্রথম দিন নয় কিন্তু পাঠানের তৃতীয় দিন। এবং ব্রহ্মাস্ত্র ছিল প্রথম দিনে 17,18,00,000 টাকা। অর্থাৎ বুঝতে পারছেন তৃতীয় দিনে এসে ওই ছবিগুলোর প্রথম দিনের মতন কালেকশন কিন্তু পাঠান এখনও দিচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন পাঠানের পরে শাহরুখের যেটা আপকামিং সিনেমা এই বছরই মুক্তি পাবে জুনের 2 তারিখে, সেই ছবিটার নাম হচ্ছে জওয়ান। পরিচালক হচ্ছেন অ্যাটলি, বিজয় সেতুপতিকে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি। তো এই ছবিটার কিন্তু শুটিং মাঝখানে বন্ধ রাখা হয়েছিল, তার কারণ শাহরুখ পাঠানের রিলিজের জন্য 1 মাসের একটা ব্রেক নিয়েছিলেন। আবার তিনি শুটিংয়ে ফিরতে চলেছেন, জওয়ানের সেটে তিনি ফিরতে চলেছেন ফেব্রুয়ারি 1 তারিখে। জানুয়ারি 31 তারিখ থেকে 6 দিনের এই শিডিউলটা শুরু হচ্ছে, কিন্তু এসআরকে জয়েন করছেন ফেব্রুয়ারি 1-এ, এবং সানিয়া মালোদ্রাও কিন্তু এই শিডিউলে কাজ করবেন। আর ফেব্রুয়ারি এন্ডে বিজয় সেতুপতি এবং প্রিয়ামানি তাদের যে পোর্শনগুলো রয়েছে সেগুলোকে শ্যুট করা হবে, এবং মার্চের মধ্যে জওয়ানের পুরো শুটিং কমপ্লিট করা হবে এরকমটা জানানো হচ্ছে। তারপরে পোস্ট প্রোডাকশন রয়েছে এবং জুন মাসে ছবিটা মুক্তি পেতে চলেছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেট। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি মতামত, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।